এখনই সাবস্ক্রাইব করুন জব স্টাডি 99 চ্যানেলটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন সবার আগে ভিডিও দেখার জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম টু জব স্টাডি। তোমরা সকলেই জানো যে ইদানিং সমস্ত পরীক্ষার্থী জিআই পোর্শন থেকে বিবৃতি ও সিদ্ধান্ত মানে স্টেটমেন্ট কনক্লুশনের যে জিআই গুলো থাকে সেগুলো সব থেকে বেশি আসছে। আর এলের যারা পরীক্ষার্থী বিশেষ করে গ্রুপ ডি এনটিপিসি যারা দেবে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই হবে না, 4 থেকে 5টা প্রশ্ন এখান থেকে ধরে রাখো আসবেই। ওকে, তো আজকে আমি তোমাদের একদম সহজ সরল ভাবে এগুলো কিভাবে করতে হয় সেটি শেখাবো। তার আগে বলে রাখি টোটাল 4টে বেসিক জিনিস আছে, সেটা তোমাদের বলে দিই, তাহলে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। কেমন? তো প্রথমে যেটি আছে সেটা দেখে নাও কি বলছে। সমস্ত এ হলো বি, এটার মানে কি? আমরা ডায়াগ্রামের সঙ্গে বোঝার চেষ্টা করি। মনে করলাম এটা এ, ঠিক আছে, সমস্ত এ হলো বি, এটা হয়ে যাবে বি। দেখো তো কথার সঙ্গে ডায়াগ্রাম মিলছে নাকি? সমস্ত এ, সমস্ত এ হলো বি, হলো। এবার দ্বিতীয়টা দেখি, কিছু এ হলো বি, এটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। এটা মনে করলাম এ আর এটা মনে করলাম বি। দেখো তো কথার সঙ্গে ডায়াগ্রাম মিলছে নাকি? কিছু, এই যে কিছু এ হলো বি। ওকে, নেক্সট দেখে নেবো, কোন এ বি নয়, এটার ডায়াগ্রাম তাহলে কি হবে? এটাকে যদি আমি এ মনে করি আর এটাকে যদি বি মনে করি, দেন এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তো? তাহলে বোঝাচ্ছে যে কোন এ বি নয়, মানে এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আর নেক্সট আর একটা কি আছে, কিছু এ বি নয়, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা আমি এ লিখলাম, দেন এটা আমি বি লিখলাম, কথার সঙ্গে কি ডায়াগ্রাম তোমরা মিলাতে পারছো? দেখো তো কিছু এ বি নয়, কিন্তু তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এটা তো হয়ে যাচ্ছে এখানে, কিছু এ তো বি হয়ে যাচ্ছে, মানে এই পোর্শনটা তো বি হয়ে যাচ্ছে, কিন্তু একটু অন্য দিক থেকে ভাবো। দেখো জাস্ট এই জায়গাটুকু, এই জায়গাটুকু কি বি হচ্ছে? তাহলে আমি বলতে পারি না যে কিছু এ বি নয়, মানে কিছু এ বি হচ্ছে না। বুঝতে পারলে? 4টে বেসিক জিনিস আমি তোমাদের বলে দিলাম। এবার আমি তোমাদের টোটাল 10টা জিআই প্র্যাকটিস করাবো, তোমরা দেখো কি কি প্রবলেম আসতে পারে। সমস্ত ধরনের প্রবলেম আমি একটা একটা করে করাচ্ছি, তোমরা দেখো, দেখলে আরো ভালোভাবে শিখতে হবে। ওকে, বেসিক 4টে জিনিস তো আমরা বুঝলাম, এখন কিছু আমরা জিআই প্র্যাকটিস করি, তাহলে তোমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে, প্রথমে যেটি আছে দেখো, বিবৃতি কি বলছে? সব এ হয় বি, ছবি আঁকার চেষ্টা করি, তাহলে সব এ কি হচ্ছে? বি। ওকে, দেন কি বলছে? কোনো এ সি নয়, তাহলে এখানে যদি সি লিখি, দেখো কোনো এ সি নয় হচ্ছে, কোনো এ সি নয়। সিদ্ধান্ত কি বলছে? কিছু বি হয় সি, এখানে কি হচ্ছে? কিছু বি হয় সি, মানে এটা ভুল, কোনো বি সি নয়, দেখো কোনো বি সি নয়, মানে এটা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, দেখো এখানে যে আমি ছবিটা এঁকেছি, এই ছবিটা কি অন্যরকম কোনোভাবে হতে পারে? দেখো একটু ভালো করে, এখানে আর একটা রকমভাবে হতে পারে। দেখো নাও ছবিটা, এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি, তাহলে হলো প্রথম কন্ডিশন মিললো, সব এ হয় বি। তারপর বলেছে কোনো এ সি নয়, মানে এ কখনো সি হতে পারে না, তার মানে তো এই নয় যে বি সি হতে পারে না। তাহলে তো আমি এটা এরমনও করতে পারি যে এটা সমান সমান লিখে দিতে পারি সি, করতে পারি। দেখো এখানে এ আর সি কোনো এ সি হচ্ছে না, আবার এখানে দেখো সব এ বি হচ্ছে, মানে এই গ্রাফটা হতে পারে, এই গ্রাফটা হতে পারে। এবার আমাদের ভাবতে হবে যে কোনটা সঠিক। এই গ্রাফে যদি আমরা দেখি, কিছু বি হয় সি, কিছু বি হয় সি, মানে হচ্ছে কিছু বি হয় সি, মানে এটা ঠিক, কোনো বি সি নয়, কোনো বি সি নয়, মানে এটা ভুল, মানে দেখো বি কিছু অংশ তো সি হচ্ছে। তাহলে দুরকম ভাবে আমরা দেখলাম, তাহলে কি সিদ্ধান্তে পৌঁছালাম? এখানে দেখো তো এক সত্য, দুই সত্য, দুটি সত্য, দুটি মিথ্যা, এক অথবা দুই সত্য, এখানে তাহলে কি উত্তর হবে? নয় এক উত্তর হবে, নয় দুই উত্তর হবে, তার জন্য এখানে হয়ে যাবে ই, মানে এক অথবা দুই সত্য। বুঝতে পারলে? পরেরটা, দু নম্বরটা একটু দেখে নিই কি বলছে। দেখো সব এ হয় বি, তাহলে আগে কি করবো, সব এ কি করবো, সব এ করে দেবো বি। আবার কি বলছে, সব বি হয় সি, দিয়ে আবার কি করবো, সব বি করে দেবো সি। এবার সিদ্ধান্ত কি বলছে? সব সি হয় এ, সি মানে এতটা, সব সি কি এ হচ্ছে? মানে তো জাস্ট এইটুকু জায়গা, সব সি কি এ হচ্ছে, এটা সি এর কিছুটা অংশ এ হচ্ছে, মানে প্রথমটা ভুল। দ্বিতীয়টা কি হচ্ছে, কিছু সি হয় এ, টোটাল তাই সি, সি এর কিছুটা অংশ এ, মানে এটা ঠিক, মানে দুই ঠিক, মানে এক ভুল দুই ঠিক। ওকে, দেখে নাও পরেরটা করার চেষ্টা করি কি বলছে। তিন নম্বরটা, সব ফুল হয় সাদা, তাহলে করি, এখানে লিখলাম ফুল, সব ফুল কি, সব ফুল হয়ে যাচ্ছে সাদা। ওকে, তারপর কি বলছে, কিছু সাদা হয় সুন্দর, দেখ এখানে বলতে পারি কিছু সাদা হয়ে গেল সুন্দর, সাদা কিছু অংশ সুন্দর। এটা একটা ছবি, ফার্স্ট ছবি, সেকেন্ড ছবি আর একটা হতে পারে কি, এখানে আমি এঁকে দিচ্ছি ফুল, ফুল হয়ে যাবে কি, ফুল হয়ে যাবে
সাদা, দেন সাদার কিছুটা অংশ সুন্দর, দেন এমনও হতে পারে সাদার কিছুটা অংশ সুন্দর, দুটো ছবিই হতে পারে। ওকে, এবার আমরা সিদ্ধান্ত দেখব যে সব ফুল সুন্দর হতে পারে। প্রথম ছবিটা যদি আমরা দেখি তাহলে এখানে সব ফুল সুন্দর হচ্ছে না, কিন্তু দ্বিতীয় ছবিটা যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, সমস্ত ফুল সুন্দর হচ্ছে, মানে এটা সঠিক। তারপর কি হচ্ছে, কিছু সাদা ফুল নাও হতে পারে, কিছু সাদা ফুল নাও হতে পারে। দেখো এখানে ফার্স্ট ছবি দ্বিতীয় ছবি যে কোনো একটাকে দেখলেই হবে, এখানে যে সাদা আছে মানে এই যে পোর্শন গুলো আছে, এই পোর্শন গুলো, এই পোর্শন গুলো কি ফুল হয়েছে? হয়নি তো, তার জন্য এখানে কি বলছি, কিছু সাদা ফুল নাও হতে পারে, একদম সঠিক কথা। মানে এই যে, এই যে পোর্শন গুলো আছে, এই পোর্শন গুলো তো সাদা পোর্শন, এগুলো তো ফুল হয়নি, তার মানে কি কিছু সাদা ফুল নাও হতে পারে, মানে দুটোই ঠিক, মানে এক আর দুই দুটোই সত্য। ওকে, পরেরটা চার নম্বরটা একটু দেখে নেবো কি বলছে। কিছু গাছ হয় ফুল, তাহলে আগে করি, এখানে লিখলাম গাছ, কিছু গাছ মানে গাছের কিছু অংশ ফুল প্রথমটা। নেক্সট কি বলছে, কিছু ফুল হয় পেন্সিল, ফুলের কিছুটা অংশ হয়ে যাবে পেন্সিল। দেন কি বলছে, কিছু পেন্সিল হয় ট্যাবলেট, দেন পেন্সিলের কিছুটা অংশ হয়ে যাবে ট্যাবলেট। হলো, এবার সিদ্ধান্ত কি বলছে, কিছু ট্যাবলেট হয় ফুল, এখানে ট্যাবলেট এখানে ফুল কোনো সম্পর্কই হচ্ছে না, তাহলে আমরা কি করে বলি যে কিছু ট্যাবলেট ফুল হবে না, মানে প্রথম সিদ্ধান্ত ভুল। দ্বিতীয় সিদ্ধান্ত কি বলছে, কিছু পেন্সিল হয় গাছ, এই যে পেন্সিল এখানে গাছ কোনো সম্পর্ক তো হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, কিছু পেন্সিল কি গাছ হবে, কখনো হবে না, তাহলে দুটোই ভুল। এখানে তো সিদ্ধান্ত এমন দিয়েছে যে সিদ্ধান্ত বলতো যে কিছু ট্যাবলেট ফুল হতে পারে, প্রবাবলি যদি দিয়ে দিত সেক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়ে যেত, আগে যেটা তোমাদের আমি দেখালাম মানে আগের জিআইটাতে। ওকে, তো এইগুলো একটু খেয়াল করবে। পাঁচ নম্বর প্রবলেমটা দেখে নিই কি বলছে, দেখো কি বলছে, কিছু ডাক্তার হলো উকিল, ছবি আঁকি, কিছু ডাক্তার, দেন এখানে ডাক্তার লিখলাম আমি, ডাক্তার ঠিক আছে, ডাক্তারের কিছু অংশ উকিল, দেন এখানে বলতে পারি যে ডাক্তারের কিছু অংশ উকিল, প্রথমটা হলো। দ্বিতীয়টা কি বলছে, সব শিক্ষক হলো উকিল, সব শিক্ষক হলো উকিল, তাহলে এখানে এখানে উকিলের ভিতরে ছোট একটা পোর্শন লিখে এখানে লিখে দিতে পারি শিক্ষক হচ্ছে, সব শিক্ষক উকিল হলো। তারপর কি বলছে, কিছু ইঞ্জিনিয়ার হলো উকিল, কিছু ইঞ্জিনিয়ার হলো উকিল, তাহলে এখানে বলতে পারি যে এরকম কিছু ইঞ্জিনিয়ার, এটা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, কিছু ইঞ্জিনিয়ার হলো উকিল, ইঞ্জিনিয়ার কিছু অংশ উকিল হচ্ছে। আর কি বলছে, সব ইঞ্জিনিয়ার হলো ব্যবসায়ী, দেন এরকম করে সব ইঞ্জিনিয়ার হলো ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার সবটুকু মিলে হয়ে গেল ব্যবসায়ী। এ আমাদের ছবি আঁকা কমপ্লিট। এবার কি বলছে যে সিদ্ধান্ত, কিছু শিক্ষক হলো ডাক্তার, ফার্স্ট সিদ্ধান্ত, শিক্ষক হলো উকিলের ভিতরে, ডাক্তার এখানে কোনো সম্পর্ক কি তোমরা পাচ্ছ দেখতে, পাচ্ছ না তো, কিছু শিক্ষক, কিছু শিক্ষক হলো ডাক্তার, মানে এটা হবে না। দ্বিতীয়টা কি বলছে, কিছু ব্যবসায়ী হলো, এটা হলো হবে, হ্যাঁ, কিছু ব্যবসায়ী হলো ইঞ্জিনিয়ার, তাহলে কিছু ব্যবসায়ী, এখানে যে ব্যবসায়ী, ব্যবসায়ী মানে টোটাল এই জায়গাটুকু, ব্যবসায়ীর কিছু জায়গা মানে এই জায়গাটুকু, তাহলে ব্যবসায়ীর কিছু অংশ তো ইঞ্জিনিয়ার হচ্ছে, মানে এটা বলতে পারি যে কিছু ব্যবসায়ী হলো ইঞ্জিনিয়ার, মানে এটা সঠিক। আর কি বলছে, সমস্ত উকিল হলো ব্যবসায়ী, সমস্ত উকিল, উকিল কোথায় আছে দেখো, এই যে উকিল, উকিল মানে এই জায়গাটুকু, সমস্ত উকিল কি ব্যবসায়ী, ব্যবসায়ী মানে টোটাল এই জায়গাটুকু, জাস্ট কিছুটা অংশ, মানে উকিলের জাস্ট কিছুটা অংশ, মানে জাস্ট এই জায়গাটুকু, এই জায়গাটুকু ব্যবসায়ী হচ্ছে, তার মানে তো তাই নয় যে সমস্ত উকিল ব্যবসায়ী, মানে এটাও ভুল, তার মানে এখানে শুধুমাত্র দ্বিতীয়টা ঠিক, বাদ বাকি এক আর তিন ভুল। ওকে, পরেরটা দেখো, পরেরটা দেখো কি বলছে বিবৃতি, সব পাহাড় হলো নদী, করার চেষ্টা করে, তাহলে এখানে লিখলাম পাহাড়, সব পাহাড় কি, সব পাহাড় হয়ে যাবে নদী, সিম্পল। তারপরেরটা কি বলছে, সব নদী পুকুর, তাহলে সমস্ত নদী হয়ে যাবে পুকুর। লাস্ট কি বলছে, কিছু পুকুর হলো হ্রদ, তাহলে পুকুরের কিছুটা অংশ হয়ে যাবে হ্রদ। ওকে, এ আমাদের ছবি আঁকা কমপ্লিট। এবার সিদ্ধান্ত কি বলছে, কিছু হ্রদ পাহাড়, এই হলো হ্রদ, এই হলো পাহাড়, কোনো সম্পর্ক দেখতে পাচ্ছে দুটোর মধ্যে, কোনো সম্পর্ক নেই, মানে এটা হবে না। তারপর বলছে কিছু পুকুর হলো পাহাড়, এবার দেখো এই টোটাল জায়গাটা হচ্ছে পুকুর, পুকুর এই টোটাল জায়গাটা তো পুকুর, পুকুরের কিছুটা অংশ মানে এই অংশটুকু, জাস্ট এই অংশটুকু তো পাহাড়, তাহলে তো আমরা বলতেই পারি যে কিছু পুকুর পাহাড়, মানে টোটাল পুকুর এটা, তার কিছুটা অংশ হলো পাহাড়, তার মানে এটা ঠিক, কিছু পুকুর হলো পাহাড়। ওকে, দেখে নাও সাত নম্বরটা, দেখো এটা একটু অন্যরকম, কি বলছে, কিছু এ হয় বি, দেন এখানে এ লিখব, এর কিছু অংশ বি, প্রথমটা হলো। তারপরে কি বলছে, কোনো বি সি নয়, বি কখনো সি হতে পারে না, দেন এটা সি লিখে দিলাম,
বি আর সির মধ্যে কোনো সম্পর্ক নেই, তারপরে যদি কিছু সি হয় ডি, সির কিছুটা অংশ হয়ে যাবে ডি। ওকে, একটা দেখো এখান থেকে আর একটা ছবি হতে পারে। কেন আমি বলছি, দেখো এখানে যে সিদ্ধান্ত আছে না, সিদ্ধান্ত এখানে একটা সম্ভাবনা ব্যাপারটা চলে আসছে, হতে পারে মানে একটা সম্ভাবনা ব্যাপার। এখান থেকে ধরো একটা ছবি আমরা কি পাবো, এ বি ডি সি। দেখো তো ছবিটা, এই যে বিবৃতি যে তার সঙ্গে মিলছে নাকি, কিছু এ হয় বি মিলছে, কিছু এ হয় বি, তবে বলছে কোনো বি সি নয়, বি আর সির মধ্যে কোনো সম্পর্ক থাকছে না, এ আর বি আর সি, তবে বলছে কিছু সি হয় ডি, সির কিছুটা অংশ ডি হচ্ছে, মানে এই ছবিটাও ঠিক বলা চলে। এবার দেখো কোন ডি বি নয়, প্রথম ছবিটা দেখি কোন ডি বি নয়, অবশ্যই কোন ডি বি নয়, মানে এটা সঠিক। তারপর কি বলছে, কিছু বি ডি হতে পারে, এটা ভুল প্রথম ছবির অনুযায়ী। এবার দ্বিতীয় ছবি অনুযায়ী যদি দেখি কোন ডি বি নয়, দ্বিতীয় ছবিটা দেখো তো, দেখো ডির কিছুটা অংশ তো বি হচ্ছে, আর এখানে বলছে কোন ডি বি নয়, তার মানে এটা হয়ে যাচ্ছে ভুল। তারপর কি বলছে, কিছু বি ডি হতে পারে, কিছু বি এর কিছুটা অংশ তো ডি হচ্ছে, মানে এই অংশটা তো ডি হচ্ছে, তাহলে কিছু বি ডি হতে পারে মানে এটা ঠিক, কিছু বি বি এর কিছুটা অংশ ডি হচ্ছে মানে এটা ঠিক। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, এই দুটো ছবি একে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে অথবা এক এক অর দুই, মানে হয়তো এক ঠিক দুই ভুল, নয় দুই ঠিক এক ভুল। ওকে, দেখে নাও। আর একটা আমি তোমাদেরকে দেবো, ওটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কেমন? ওকে গাইস, লাস্ট যেই কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা নিজেরা ট্রাই করবে, কেমন? এটা তোমরা স্ক্রিনশট করে নাও। কি বলছে, সব মাছ হয় উট, কিছু উট হয় টিয়া, সব ময়ূর হয় টিয়া, এই হলো আছে সিদ্ধান্ত, এই হলো অপশন এ বি সি ডি ই, এরকম ধরনের যে কিন্তু পাঁচটা করে অপশনই থাকে, তাই আমি পাঁচটাই দিয়েছি। কি হবে তোমরা সঠিকটা আমাকে জানাও কমেন্টে, আমি দেখবো কিন্তু সবার কমেন্টে। ওকে, আর যদি না পারো তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, সেক্ষেত্রে আমি বলে দেবো। আমি আশা করবো যে তোমরা সবাই পারবে, কারণ তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি দেখে থাকো তাহলে অবশ্যই পারবে, তোমরা কমেন্টটা করো। ওকে, আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তাহলে আমারও ভালো লাগে, নতুন নতুন কিছু শেখাতে ইচ্ছা করে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।